স্কুল খুলছে 16ই নভেম্বরই, স্কুল খোলা নিয়ে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত কথা বলবো, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, নভেম্বর রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসের পঠন পাঠন শুরু হচ্ছে, সেখানে কলকাতা হাইকোর্টের কোন রকম আইনি বাধা রইল না, কলকাতা হাইকোর্ট কোন রকম হস্তক্ষেপ করলো না। শুধু এটুকুই, কোন পড়ুয়া, কোন অভিভাবক, কোন শিক্ষক, কোন শিক্ষিকা বা স্কুলের কর্মচারী, তারা যদি মনে করেন যে যেভাবে স্কুল এখন চালু হচ্ছে তাতে কোভিড সংক্রমণ বাড়তে পারে, তাদের কোনো সমস্যায় পড়তে পারে, তাহলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানাবেন এবং সেটা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, বিবেচনা করার পর ব্যবস্থা নেবে। এবং এই জায়গাতেই একটা সংশয় বা ধোঁয়াশা তৈরি হয়েছে, তাহলে অনেক পড়ুয়া যারা স্কুল যেতে চাইছে না তাদের কি কি, তাহলে আজকের হাইকোর্টের নির্দেশের পর তারা, অর্থাৎ যারা উইলিং, যারা ইচ্ছুক তারা ক্লাস করবে, যারা অনিচ্ছুক তারা কি ক্লাস করবে না, এরকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও সে বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি হতে পারে বা সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হতে পারে। এখন হাইকোর্টের নির্দেশের কপি আসার পরে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। তবে মামলাকারী তারা বলছেন তাদের একটা নৈতিক জয়, কারণ তারা চেয়েছিলেন যারা ভুক্তভোগী হবে অন্তত এইভাবে স্কুল খোলার জন্য তাদের জন্য একটা রক্ষা কবচ দেওয়া উচিত, সেটা আজকে হাইকোর্টে পর্যবেক্ষণে তারা। দীর্ঘ সময় কাটানোর পর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 16ই নভেম্বর থেকে রাজ্যের বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে এবং চার ক্লাসের পঠন পাঠন শুরু হবে। সেখানে কোন রকম কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ করলো না বা কোন রকম নির্দেশ দেয়নি, অর্থাৎ রাজ্য যেমন ভাবে স্কুল চালাতে চাইছে সেভাবেই স্কুল চলবে, এটা পরিষ্কার করে দেওয়া হলো। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি এটা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন যে 5 ঘন্টা 50 মিনিটের ক্লাসের সময়সীমা এবং প্রতিদিন তারা 10 মিনিট সমস্ত পড়ুয়াদের জন্য কোভিড শিক্ষার জন্য রাখছেন, যাতে এই পড়ুয়ারা স্কুলে গিয়ে কোভিড নিয়ে আরো কিছু বেশি শিখতে পারেন এবং কোভিড নিয়ে আরো বেশি সচেতন হতে পারেন। শুধু তাই নয়, এলাকায় মহল্লায় পাড়ায় ফিরে তারাও যেন এলাকার মানুষজনদের কোভিড নিয়ে আরো বেশি সচেতন করতে পারেন, এটা একটা ভালো উদ্যোগ কলকাতা হাইকোর্ট মনে করছে। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জানান, এটাও জানেন, গত 2 সপ্তাহ ধরে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে কোভিড যে বিধি সেটা মেনে যদি স্কুল করা যায় তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে এবং আন্তর্জাতিক এবং আমাদের জাতীয় যে বিভিন্ন রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু অনলাইন এডুকেশনকে সেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাতে পড়ুয়াদের মানসিক যে বিকাশ সেটা ঠিক মতো হচ্ছে না, এই রিপোর্টের কথাও কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে উল্লেখ করেন। এবং সেক্ষেত্রে অফলাইন ক্লাস ছাড়া পড়ুয়াদের ভবিষ্যৎ মোটেই যে ভালো না তাও কিন্তু রাজ্যে এক প্রকার আদালতকে জানায়। শেষমেশ রাজ্যের বিজ্ঞপ্তিটি সায় দিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ 16ই নভেম্বর থেকেই রাজ্যের বিদ্যালয়ে ক্লাসে পঠন পাঠন শুরু হবে, যেভাবে রাজ্য চেয়েছিল চার ক্লাস, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এবং সকাল 10:30 এবং আর একটা আধ ঘন্টা টাইম গ্যাপে যেভাবে নবম একাদশ প্রথমে ঢুকবে স্কুলে এবং দশম এবং দ্বাদশ পরে ঢুকবে, এই যে মেকানিজম সেটাও থাকছে। যদি কেউ ভুক্তভোগী হন, অর্থাৎ যেভাবে স্কুল চলছে তাতে কারো যদি কোনো সমস্যা হয়, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেক্ষেত্রে পড়ুয়ারা হলে স্কুলের কাছে তারা আবেদন রাখবেন এবং শিক্ষক শিক্ষিকারা হলে তাদের যে কম্পিটেন্ট অথরিটি তাদের কাছে আবেদন রাখবেন, সেই আবেদনগুলো বিবেচনার পর সেগুলো নিষ্পত্তি করবে, এমনটা কিন্তু পর্যবেক্ষণে স্পষ্ট করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অনেক ধন্যবাদ অর্ণব তোমায়।